গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সাইগুল হোসেনের ফ্ল্যাটে ফের সিবিআই হানা। সোমবার বিকেলে বোলপুরে সাইগুলের ফ্ল্যাটে গিয়ে হাজির হয় সিবিআই এর 3 অফিসার, তাদের সঙ্গে ছিলেন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের 1 মহিলা কর্মী। এদিন সকালে বোলপুরে কেষ্টমণ্ডলের দিদির রাইস মিল শিবশম্ভুতে হানা দেয় সিবিআই। সূত্রের খবর, চালকলের ম্যানেজারকে জেরা করার পর বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত করে সিবিআই। সেখান থেকে পাওয়া তথ্যের উপর ভিত্তি করেই বোলপুরের কাশীপুর বাইপাস সংলগ্ন এলাকায় সাইগুল হোসেনের ফ্ল্যাটে হানা দেয় সিবিআই। এখানে আগেও একবার তল্লাশি চালিয়েছিলেন সিবিআই এর গোয়েন্দারা। রাজ্য পুলিশের কর্মী সাইগুল এখন জেলে, এই ফ্ল্যাটে তাঁর স্ত্রী থাকেন। সিবিআই সূত্রে খবর, জেলে সাইগুলকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু নতুন তথ্য জানা গিয়েছে। সেই তথ্যের ভিত্তিতে এদিন সাইগুলের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকরা। উল্লেখ্য, গত শনিবার অনুব্রত মণ্ডলকে আসানসোল আদালতে তোলার পর সিবিআই এর আইনজীবী জানান, গরু পাচার মামলায় সাইগুল হোসেনের মাধ্যমে এনামুল হকের সঙ্গে যোগাযোগ ছিল অনুব্রত মণ্ডলের। সাইগুলের ফোনেই কথাবার্তা হতো বলেও আদালতে দাবি করেছিল সিবিআই। প্রসঙ্গত, গরু পাচার মামলায় আগে থেকেই সিবিআই হেফাজতে রয়েছেন সাইগুল হোসেন। তার আয় বহির্ভূত বিপুল সম্পত্তির হদিস পেয়েছে সিবিআই। সূত্রের খবর, বোলপুরের একাধিক ব্যাংকে অনেকগুলি অ্যাকাউন্ট রয়েছে সাইগুলের, সেই সংক্রান্ত তথ্য যাচাই করতেই সিবিআই এদিন তার ফ্ল্যাটে হাজির হয়। দ্য ওয়ার্ল্ড ব্যুরো।